विषय वस्तु और विवर्तन प्रथम अध्याय থেকে যে এসকিউ গুলো তোমাদের পড়তে হবে। এক, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তর ম্যাকিয়াভেলিকে। দুই নম্বর প্রশ্ন, মার্কসিজম অ্যান্ড পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? উত্তর রাল্ফ মিলিব্যান্ড। তিন নম্বর প্রশ্ন, ডেভিড ট্রুম্যানের লেখা গ্রন্থটির নাম কি? উত্তর দ্য গভর্নমেন্টাল প্রসেস। চার নম্বর প্রশ্ন, শ্রেণীহীন ও রাষ্ট্রহীন সমাজ ব্যবস্থা কি মার্কস কি নামে অভিহিত করেন? উত্তর সাম্যবাদী সমাজ ব্যবস্থা নামে অভিহিত করেন। পাঁচ নম্বর প্রশ্ন, মিলার রাষ্ট্রবিজ্ঞানকে কি নামে অভিহিত করেছেন? উত্তর তার বিরোধজনিত পরিস্থিতির মীমাংসা বলে অভিহিত করেছেন। বিরোধজনিত, দেখো বিরোধজনিত পরিস্থিতির মীমাংসা বলে অভিহিত করেছেন। ছয় নম্বর প্রশ্ন, মূল্যবোধ ছাড়া সামাজিক ঘটনার আলোচনা অসম্ভব, উক্তিটি কার? উত্তর লিওস্টুসের। সাত নম্বর প্রশ্ন, রাজনৈতিক কাজকর্ম ক্ষমতার পরিপ্রেক্ষিতেই নিষ্পন্ন হয়, কার উক্তি? উত্তর হ্যারল্ড ল্যাসওয়েলের। আট নম্বর প্রশ্ন, রাজনীতি বলতে কি বোঝো? উত্তর রাজনীতি হলো অধিকতর সভ্য উপায়ে সিদ্ধান্ত গ্রহণ। নয় নম্বর প্রশ্ন, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে রাজনীতির প্রধান আলোচ্য বিষয় কি? উত্তর মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রীয় ক্ষমতা হলো রাজনীতির প্রধান আলোচ্য বিষয়। দশ নম্বর প্রশ্ন, কমিউনিস্ট ম্যানিফেস্টোর রচয়িতা কারা? উত্তর মার্কস ও এঙ্গেলস। এগারো নম্বর প্রশ্ন, জনগণের সার্বভৌমিকতা তত্ত্বের প্রবক্তা কে? উত্তর দার্শনিক রুশো। বারো নম্বর প্রশ্ন, দ্য লেভিয়াথান গ্রন্থের রচয়িতা কে? উত্তর টমাস হবস। তেরো নম্বর প্রশ্ন, দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো? উত্তর রবসন ও লাসওয়েল। চোদ্দ নম্বর প্রশ্ন, উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তা কে? উত্তর বেন্থাম ও মিল। পনেরো নম্বর প্রশ্ন, একজন নয়া উদারনীতিবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো? উত্তর রবার্ট নোজিক। ষোলো নম্বর প্রশ্ন, পলিস কাকে বলে? উত্তর গ্রিসের নগররাষ্ট্রকে পলিস বলে। সতেরো নম্বর প্রশ্ন, দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের রচয়িতা কি? উত্তর লেনিন। আঠারো নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান এই মতের পক্ষে দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো? উত্তর ব্রাইস এবং গেটেল। রাষ্ট্র সংজ্ঞা বৈশিষ্ট্য ও উৎপত্তি দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, যে এসএকিউগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, প্রত্যক্ষ গণতন্ত্রের সমর্থক কে ছিলেন? উত্তর প্রত্যক্ষ গণতন্ত্রের সমর্থক ছিলেন উত্তর রুশো। দুই, ডেভিড স্টানের দেওয়া তথ্যানুযায়ী রাষ্ট্রের কতগুলি সংজ্ঞা আছে? উত্তর একশো পঁয়তাল্লিশটি সংজ্ঞা রয়েছে। তিন নম্বর প্রশ্ন, সিকিম বা বিহার রাষ্ট্র নয় কেন? কারণ উত্তর কারণ এদের সার্বভৌমিকতা নেই। চার নম্বর প্রশ্ন, আচরণবাদীরা রাষ্ট্রকে রাষ্ট্রের বদলে কি বলতে চান? উত্তর আচরণবাদীরা রাষ্ট্রকে রাষ্ট্রের বদলে রাজনৈতিক ব্যবস্থা বলতে চান। পাঁচ নম্বর প্রশ্ন, রাষ্ট্র গঠনের মূল উপাদান কয়টি? উত্তর পাঁচটি। ছয় নম্বর প্রশ্ন, কত সালে লেভিয়াথান গ্রন্থটি রচিত হয়? উত্তর ষোলোশো একান্ন সালে। সাত নম্বর প্রশ্ন, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা কি? উত্তর রুশো। আট নম্বর প্রশ্ন, প্রাকৃতিক অবস্থাকে কে মর্তের স্বর্গ বলেন? উত্তর রুশো। নয় নম্বর প্রশ্ন, কাকে কৃত্রিম প্রতিষ্ঠান বলা হয়? উত্তর রাষ্ট্রকে। দশ নম্বর প্রশ্ন, চুক্তিবাদ ন্যায় ও স্বাধীনতা এই দুটি গণতান্ত্রিক আদর্শের উপর গুরুত্ব আরোপ করেছে? উত্তর গুরুত্ব আরোপ করেছে উক্তিটির প্রবক্তাকে? উত্তর বার্কার। এগারো নম্বর প্রশ্ন, সোসাইটি ইজ ফেডারেল বাই নেচার উক্তিটি কার? উত্তর ল্যাস্কি এর উক্তি। বারো নম্বর প্রশ্ন, আমি রাষ্ট্র কে বলেছেন? উত্তর সম্রাট চতুর্দশ লুই। তেরো নম্বর প্রশ্ন, প্রথম জেমস কোন বংশের রাজা ছিলেন? উত্তর ইংল্যান্ডের স্টুয়ার্ট বংশের। চোদ্দ নম্বর প্রশ্ন, অপর যে বৈশিষ্ট্যটি রাষ্ট্রের উপর আরোপ করা হয় তা হল স্থায়িত্ব, উক্তিটি কে করেন? উত্তর গার্নার। পনেরো নম্বর প্রশ্ন, সরকার হল রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র, উক্তিটি কে করেন? উত্তর গেটেল। ষোলো নম্বর প্রশ্ন, গৌরবময় বিপ্লব সংগঠিত হয়েছিল কোথায়? উত্তর ইংল্যান্ডে। সতেরো নম্বর প্রশ্ন, রাজারা হলেন পৃথিবীতে ঈশ্বরের মানবীয় প্রতিবিম্ব, কে এই দাবি করেন? উত্তর প্রথম জেমস। আঠারো নম্বর প্রশ্ন, রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা কে দিয়েছেন? উত্তর কান্ট। উনিশ নম্বর প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সমাজের উৎপত্তির আগে না পরে? উত্তর পরে। কুড়ি নম্বর প্রশ্ন, বল প্রয়োগ মতবাদের প্রবক্তা কে? উত্তর হেরোক্লিটাস। একুশ নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সমসাময়িক একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো? উত্তর রুশো। বাইশ নম্বর প্রশ্ন, প্রাচীনকালে দুটি নগর রাষ্ট্রের নাম লেখো? উত্তর স্পার্টা ও এথেন্স। তেইশ নম্বর প্রশ্ন, সিভিটাস কি? উত্তর প্রাচীনকালে রোমান দার্শনিকগণ রাষ্ট্র অর্থে সিভিটাস শব্দটি ব্যবহার করেন। চব্বিশ নম্বর প্রশ্ন, দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতা কে? উত্তর ম্যাকিয়াভেলি। পঁচিশ নম্বর প্রশ্ন, রাষ্ট্রের দুটি মুখ্য উপাদানের নাম লেখো? উত্তর নির্দিষ্ট ভূখণ্ড ও সার্বভৌমিকতা।
26 নম্বর প্রশ্ন, কারা রাষ্ট্রের ভূমিগত সার্বভৌমত্বকে অত্যন্ত গুরুত্ব দেন? উত্তর ব্লান্টলি এবং গেটেল। 27 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতা শব্দের অর্থ কী? উত্তর, সার্বভৌমিকতা শব্দের অর্থ হল রাষ্ট্রের চরম চূড়ান্ত অসীম ও অপ্রতিহত ক্ষমতা। 28 নম্বর প্রশ্ন, জনগণের সার্বভৌমত্ব নীতির প্রবক্তা কী? উত্তর, জনগণের সার্বভৌমত্ব নীতির প্রবক্তা হলেন জ্যাজেক রুশো। 29 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সর্বাপেক্ষা প্রাচীন মতবাদ কোনটি? উত্তর, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সর্বাপেক্ষা প্রাচীন মতবাদ হল ঐশ্বরিক মতবাদ। 30 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হল মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল, উক্তিটি কার? উত্তর, বার্জেসের। 31 নম্বর প্রশ্ন, সামাজিক চুক্তি মতবাদের দুজন প্রবক্তার নাম লেখো। উত্তর, জন লক এবং জ্যাজেক রুশো। 32 নম্বর প্রশ্ন, বল প্রয়োগ মতবাদের একজন প্রবক্তার নাম লেখো। উত্তর, বল প্রয়োগ মতবাদের প্রবক্তা হলেন লেখক। 33 নম্বর প্রশ্ন, সরকার কি? গানারের মতে রাষ্ট্রের প্রতিনিধি হল সরকার, যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাগুলোকে বাস্তবায়িত করে। 34 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের দুটি গৌণ বৈশিষ্ট্য লেখো। উত্তর, স্থায়িত্ব এবং আন্তর্জাতিক স্বীকৃতি। 35 নম্বর প্রশ্ন, মাইট ইজ রাইট কোন তত্ত্বের সার কথা? উত্তর, মাইট ইজ রাইট বল প্রয়োগ তত্ত্বের সার কথা। 36 নম্বর প্রশ্ন, স্টেট শব্দটি কোন শব্দ থেকে এসছে? দেখো, লাতিন শব্দ স্ট্যাটাস থেকে এসছে। দেখো, স্টেট শব্দটি কোন শব্দ থেকে এসছে? লাতিন শব্দ স্ট্যাটাস থেকে এসেছে। 37 নম্বর প্রশ্ন, সেন্ট অগাস্টিনের রাষ্ট্র বিষয়ক গ্রন্থটির নাম কি? উত্তর, সিটি অফ গড। 38 নম্বর প্রশ্ন, কারা রাষ্ট্রের তিরোধানের বা অবদানের তত্ত্বে বিশ্বাসী? উত্তর, মার্ক্সবাদীরা। 39 নম্বর প্রশ্ন, হবস কোন সার্বভৌমিকতার ধারণার জন্ম দিয়েছিলেন? উত্তর, হবস আইনগত সার্বভৌমিকতার ধারণার জন্ম দিয়েছিলেন। 40 নম্বর প্রশ্ন, বাদ কোন মতবাদকে অরাজকতার সারসংক্ষেপ বলেছেন? উত্তর, সামাজিক চুক্তি মতবাদকে বার্ক অরাজকতার সারসংক্ষেপ বলেছেন। 41 নম্বর প্রশ্ন, ম্যানেজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইনস, কার উক্তি? উত্তর, উক্তিটির বক্তা হলেন জ্যাজেক রুশো। 42 নম্বর প্রশ্ন, ভারতের কোন গ্রন্থে ঐশ্বরিক উৎপত্তিবাদের সন্ধান পাওয়া যায়? উত্তর, মহাভারত কাব্যের শান্তি পর্বে ঐশ্বরিক উৎপত্তিবাদের সন্ধান পাওয়া যায়। 43 নম্বর প্রশ্ন, মধ্যযুগে কোন আন্দোলনের ফলে পোপের প্রাধান্য হ্রাস পায়? উত্তর, মধ্যযুগে প্রোটেস্ট্যান্ট আন্দোলনের ফলে পোপের প্রাধান্য হ্রাস পায়। জাতীয়তা, জাতি ও রাষ্ট্র তৃতীয় অধ্যায় থেকে যে এসএকিউগুলো তোমাদের পড়ে নিতেই হবে। 1, বিকৃত জাতীয়তাবাদ বলতে কী বোঝো? উত্তর, যে জাতীয়তাবাদের নিজ জাতির সম্পর্কে গর্ববোধের পাশাপাশি অন্য জাতির প্রতি ঘৃণার মনোভাব প্রকাশিত হয় তাকে বিকৃত জাতীয়তাবাদ বলে। 2, জাতীয় জনসমাজের দুটি বাহ্যিক উপাদানের নাম লেখো। উত্তর, জাতীয় জনসমাজের দুটি বাহ্যিক উপাদান হলো ভৌগোলিক সান্নিধ্য এবং ভাষাগত ঐক্য। 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিকতাবাদ বলতে তুমি কী বোঝো? উত্তর, বৃহত্তর বিশ্ব সমাজ গঠনের উদ্দেশ্যে নিবেদিত একটি আদর্শের নাম হলো আন্তর্জাতিকতাবাদ। 4 নম্বর প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করেন এমন 4 ব্যক্তির নাম উল্লেখ করো। উত্তর, লেনিন, স্ট্যালিন, জন স্টুয়ার্ট মিল ও বার্ট্রান্ড রাসেল। 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিকতাবাদের উদ্ভবের পশ্চাতে একটি প্রধান কারণ উল্লেখ করো। উত্তর, উগ্র বিকৃত জাতীয়তাবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে আন্তর্জাতিকতাবাদের উদ্ভব ঘটে। 6 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের একটি গুণ উল্লেখ করো। উত্তর, জাতীয়তাবাদ দুর্বল জাতির মধ্যে উদ্দীপনা ও প্রেরণা সৃষ্টি করে। 7 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিকতার একটি গুরুত্ব লেখো। উত্তর, আন্তর্জাতিকতা উপনিবেশবাদ ও নয়া উপনিবেশবাদ প্রতিরোধে সক্ষম। 8 নম্বর প্রশ্ন, আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দুমুখ তলোয়ার, কথাটি কে বলেছেন? উত্তর, কথাটি বলেছেন লর্ড কার্জন। 9 নম্বর প্রশ্ন, কে বলেছেন হয় মানুষ যুদ্ধকে নিশ্চিহ্ন করবে নতুবা যুদ্ধই মানুষকে নিশ্চিহ্ন করবে? উত্তর, বার্ট্রান্ড রাসেল বলেছেন। 10 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের দুজন সমর্থকের নাম লেখো। উত্তর, ম্যাচিনি ও জিমেন। 11 নম্বর প্রশ্ন, কে জাতীয়তাবাদকে সভ্যতার সংকট বলেছেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। 12 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কোন সময়? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। 13 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের মূলমন্ত্র কী? উত্তর, নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও। 14 নম্বর প্রশ্ন, জনসমাজ কখন জাতিতে রূপান্তরিত হয়? উত্তর, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ জনসমাজ যখন নিজস্ব রাষ্ট্র লাভ করে তখনই তারা জাতির পর্যায়ে উন্নীত হয়। 15 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের দুজন সমালোচকের নাম লেখো। উত্তর, রবীন্দ্রনাথ
ও টয়েনবি। ষোলো নম্বর প্রশ্ন, আন্তর্জাতিকতাবাদের দুজন প্রবক্তার নাম লেখো। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যারল্ড লাস্কি। সতেরো নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের ধারণার জন্ম কবে হয়? উত্তর ইউরোপের নবজাগরণের সময়। আঠারো নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর জাতীয়তাবাদ হলো একাত্তার অনুভূতি। উনিশ নম্বর প্রশ্ন, উইলসন কোথাকার রাষ্ট্রপতি ছিলেন? উত্তর আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন। কুড়ি নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজের একটি প্রধান উপাদান কি? উত্তর জাতীয় জনসমাজের একটি প্রধান উপাদান হলো ভাবগত উপাদান। একুশ নম্বর প্রশ্ন, জাতি বলতে কী বোঝায়? উত্তর জাতি বলতে বোঝায় রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত এমন এক জনসমাজকে যারা বহিঃশাসন থেকে সম্পূর্ণ মুক্ত অথবা মুক্ত হওয়ার জন্য সচেষ্ট। বাইশ নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজের দুটি ভাবগত উপাদানের নাম লেখো। উত্তর জাতীয় জনসমাজের দুটি ভাবগত উপাদানের নাম হলো জাতীয় জনসংযোগ বা ইতিহাস ও ঐতিহ্য। তেইশ নম্বর প্রশ্ন, জন স্টুয়ার্ট মিল কীভাবে জাতীয় জনসমাজের সংজ্ঞা দিয়েছেন? উত্তর মিল বলেছেন রাষ্ট্রনৈতিক চেতনা সম্পন্ন জনগোষ্ঠী হলো জাতীয় জনসমাজ। চব্বিশ নম্বর প্রশ্ন, মার্ক্সবাদীদের মতে জাতীয়তাবাদ কত রকমের? উত্তর মার্ক্সবাদীদের মতে জাতীয়তাবাদ দু রকমের। এবার দেখো নাগরিকত্ব পঞ্চম অধ্যায়, এখান থেকে যে এসএকিউগুলো তোমাদের পড়তেই হবে। দেখো চতুর্থ অধ্যায় থেকে আসবে না, পঞ্চম অধ্যায় থেকে তোমাদের এসএকিউগুলো দেখে নিতে হবে, যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এক, নাগরিক বলতে কী বোঝো? উত্তর বর্তমানে কোনো একটি রাষ্ট্রে বসবাসকারী রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তিকেই নাগরিক বলা হয়। দুই, অসম্পূর্ণ নাগরিক কাকে বলে? উত্তর যে সকল নাগরিক সমস্ত অধিকার ভোগ করে কিন্তু রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না, তাদেরকে অসম্পূর্ণ নাগরিক বলা হয়। তিন নম্বর প্রশ্ন, বিদেশি কাদের বলা হয়? উত্তর কোনো নাগরিক যখন রাষ্ট্র ছেড়ে বিশেষ কোনো কার্য উপলক্ষে নির্দিষ্ট সময়ের জন্য অন্য কোনো রাষ্ট্রে সাময়িকভাবে বসবাস করে তখন তাকে বিদেশি বলা হয়। চার নম্বর প্রশ্ন, আবিধানিক বিচারে নাগরিক শব্দটি কী ধারণা ব্যক্ত করে? উত্তর আধুনিক বিচারে বা আবিধানিক বিচারে নাগরিক শব্দটি নগরস্থিত, নগরবাসী বা নগরজাত ইত্যাদি ধারণা ব্যক্ত করে। পাঁচ নম্বর প্রশ্ন, নাগরিক কথাটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? উত্তর নগর শব্দ থেকে। ছয় নম্বর প্রশ্ন, নগররাষ্ট্র বা সিটি স্টেট কি? উত্তর প্রাচীন গ্রিস ও রোমে এক একটি নগরকে ঘিরে যে ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল সেগুলিকে নগররাষ্ট্র বলে। সাত নম্বর প্রশ্ন, নাগরিকের জীবন ও সম্পত্তি রক্ষা করা কার কর্তব্য বলে মনে করা হয়? উত্তর নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য বলে মনে করা হয়। আট নম্বর প্রশ্ন, রাষ্ট্র কাদেরকে সামরিক বাহিনীতে যোগদানের নির্দেশ দিতে পারে না? উত্তর বিদেশিদের। নয় নম্বর প্রশ্ন, নাগরিক শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তর নগরের অধিবাসী। দশ নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রীসে কাদের নাগরিকতা ছিল না? উত্তর প্রাচীন গ্রীসে ক্রীতদাস, মহিলা ও মজদুরদের কোনো নাগরিকতা ছিল না। এগারো নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকতার সংজ্ঞা কে প্রথম প্রদান করেন? উত্তর অ্যারিস্টটল। বারো নম্বর প্রশ্ন, নাগরিকতা অর্জনে ভারতীয় সংবিধানে কী ধরনের নীতি গ্রহণ করা হয়েছে? উত্তর ভারতে নাগরিকতা সম্বন্ধে বিস্তারিত আইন প্রণয়নের দায়িত্ব পার্লামেন্টকে দেওয়া হয়েছে। তেরো নম্বর প্রশ্ন, নাগরিকতা অর্জনের দুটি প্রধান পন্থা বা পদ্ধতি কী? উত্তর নাগরিকতা অর্জনের দুটি পন্থা হল ক স্বাভাবিকভাবে বা জন্মসূত্রে পাওয়া, খ কৃত্রিম উপায়ে অর্থাৎ অনুমোদনের দ্বারা। চোদ্দো নম্বর প্রশ্ন, জন্মসূত্রে নাগরিকতা অর্জনের নীতিগুলি কী? উত্তর ক রক্তের সম্পর্ক নীতি এবং খ জন্মস্থান নীতি। পনেরো নম্বর প্রশ্ন, নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান এবং রক্তের সম্পর্ক উভয় নীতি কোন দেশে গৃহীত হয়েছে? উত্তর ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডে। ষোলো নম্বর প্রশ্ন, দ্বৈত নাগরিকতা কোন দেশে প্রচলিত আছে? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে। সতেরো নম্বর প্রশ্ন, অনুমোদন সিদ্ধ নাগরিকদের আংশিক নাগরিক বলে গণ্য করা হয় এমন দুটি দেশের নাম লেখো। উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেলজিয়াম। আঠারো নম্বর প্রশ্ন, বিদেশিদের আশ্রয়দানে কোন দেশের সংবিধান সুযোগ সুবিধা প্রদান করেছে? উত্তর চীনের সংবিধান। উনিশ নম্বর প্রশ্ন, প্রজাগণের অধিকার কার উপর নির্ভরশীল? উত্তর শাসকের ইচ্ছার উপর। কুড়ি নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান প্রজা কথাটির পরিবর্তে কোন শব্দ ব্যবহার করার পক্ষপাতী? উত্তর নাগরিক। একুশ নম্বর প্রশ্ন, উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ভারতীয় নাগরিকত্ব আইনে কটি ধারা ছিল? উত্তর ১৯টি। বাইশ নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নং ধারায় ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর ৫ থেকে ১১ নম্বর ধারায়। তেইশ নম্বর প্রশ্ন, উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের ভারতীয় নাগরিকত্ব আইন ২০০৩ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট কতবার সংশোধিত হয়েছে? উত্তর মোট ৬ বার।
চব্বিশ নম্বর প্রশ্ন, নাগরিকত্ব কাকে বলে অথবা ল্যাস্কির মতে নাগরিকত্ব কি? উত্তর, ল্যাস্কির মতে সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত বিচার বুদ্ধি প্রয়োগের ক্ষমতাকেই নাগরিকত্ব বলে। পঁচিশ নম্বর প্রশ্ন, ফ্রান্সে কারা পূর্ণ নাগরিকের মর্যাদা পায় না? উত্তর, ফ্রান্সে অনুমোদন সিদ্ধ নাগরিকরা পূর্ণ নাগরিকের মর্যাদা পায় না। ২৬ নম্বর প্রশ্ন, পূর্ণ নাগরিকতা কোন দেশে প্রচলিত? উত্তর, ভারত, ব্রিটেন ও বাংলাদেশে প্রচলিত। ২৭, কিরূপ রাষ্ট্রের সাফল্যের প্রধান শর্ত হল সুনাগরিকত্ব? উত্তর, গণতান্ত্রিক রাষ্ট্রের। ২৮ নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর, সংবিধানের দ্বিতীয় অংশে। ২৯ নম্বর প্রশ্ন, ভারতে একটানা কত বছর অনুপস্থিত থাকলে নাগরিকতার বিলোপ ঘটে? উত্তর, ৭ বছর। ৩০ নম্বর প্রশ্ন, সমষ্টিগত নাগরিকতার ভিত্তি কি? উত্তর, চুক্তি। ৩১ নম্বর প্রশ্ন, অনুমোদন সিদ্ধ নাগরিক বলতে কি বোঝো? উত্তর, কোনো রাষ্ট্রের অনুমোদন নিয়ে কেউ যদি সেই রাষ্ট্রের নাগরিক হন তবে তাকে অনুমোদন সিদ্ধ নাগরিক বলা হয়। ৩২ নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে অনুমোদন কোন রাষ্ট্রে প্রচলিত রয়েছে? সংকীর্ণ অর্থে অনুমোদন ভারত, ব্রিটেন প্রভৃতি রাষ্ট্রে প্রচলিত রয়েছে। ৩৩, ব্যাপক অর্থে অনুমোদন প্রচলিত রয়েছে এমন একটি রাষ্ট্রের নাম লেখো? উত্তর, জাপান। ৩৪ নম্বর প্রশ্ন, কৃত্রিম উপায়ে নাগরিকতা অর্জন কোন পদ্ধতিকে বলা হয়? উত্তর, অনুমোদনের মাধ্যমে নাগরিকতা অর্জনকে কৃত্রিম উপায়ে নাগরিকতা অর্জন বলা হয়। ভারতের সংবিধান ষষ্ঠ অধ্যায় থেকে যে এসএকিউ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে। ১, ভারতীয় সংবিধানকে আইনজ্ঞদের স্বর্গ আখ্যা কে দিয়েছেন? উত্তর, স্যার আইভার জেনিংস। ২, সংবিধানের মূল কাঠামো কি সংশোধনযোগ্য? উত্তর, না, সংবিধানের মূল কাঠামো সংশোধনযোগ্য নয়। ৩, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত দুটি নীতি উল্লেখ করো? উত্তর, গণসার্বভৌমিকতা এবং ধর্মনিরপেক্ষতা। ৪ নম্বর প্রশ্ন, প্রস্তাবনায় কী ধরনের সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? উত্তর, গণতান্ত্রিক সমাজতন্ত্র। ৫ নম্বর প্রশ্ন, কে গণপরিষদকে কংগ্রেসের পরিষদ বলে উল্লেখ অভিহিত করেছেন? উত্তর, অধ্যাপক জেসি জোহারি। ৬ নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর, লর্ড মাউন্টব্যাটেন। ৭ নম্বর প্রশ্ন, সুপরিবর্তনীয় সংবিধানের দুটি গুণ লেখো? উত্তর, ক, জরুরি অবস্থার উপযোগী এবং খ, গণবিপ্লবের সম্ভাবনা কম। ৮, অলিখিত সংবিধানের একটি গুণ লেখো? উত্তর, কোনো বিদ্রোহের সম্ভাবনা কম থাকে। ৯, লিখিত সংবিধানের একটি দোষ বা ত্রুটি লেখো? উত্তর, এটি অসম্পূর্ণ এবং ভীষণ জটিল। ১০, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কাকে বলে? উত্তর, সংবিধান বা শাসনতন্ত্রকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলে। ১১, কোন তারিখে ভারতের সংবিধান কার্যকরী হয়? ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়। ১২ নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কোন তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল? উত্তর, ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর। ১৩ নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর, দিল্লির কনস্টিটিউশন হলে। ১৪ নম্বর প্রশ্ন, মূল সংবিধানে মৌলিক কর্তব্য সংযুক্ত ছিল কি? উত্তর, না, মূল সংবিধানে মৌলিক কর্তব্য সংযুক্ত ছিল না। ভারতের সংবিধানের কতগুলি অংশ আছে? উত্তর, ভারতের সংবিধানের ২২টি অংশ আছে। ১৬ নম্বর প্রশ্ন, কোন দেশের সংবিধানে প্রথম প্রস্তাবনা যুক্ত করা হয়েছে? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের। ১৭ নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানকে আধা যুক্তরাষ্ট্রীয় বলেছেন? উত্তর, কেসি হোয়ার। রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। বন্ধুরা, নবম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দেখে নাও এসএকিউ প্রশ্নগুলো। ১, ভারতের দুটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম লেখো? উত্তর, এআইটিইউসি এবং সি2। এমন একটি জাতীয় দলের নাম লেখো যার কোনো সদস্য পশ্চিমবঙ্গ বিধানসভায় নেই। উত্তর, বহুজন সমাজ পার্টি। ৩, সিপিআই দলের শ্রমিক সংগঠনটির নাম লেখো? উত্তর, দেখো, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এআইটিইউসি। সি2, এর পুরো কথা কি? উত্তর, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন। ৫ নম্বর প্রশ্ন, ভারতের কয়েকটি সাম্প্রদায়িক দলের নাম লেখো? উত্তর, হিন্দু মহাসভা, শিবসেনা, মুসলিম লীগ। ৬, দুটি সাংগঠনিক স্বার্থগোষ্ঠীর নাম লেখো? উত্তর, শ্রমিক সংঘ, শিল্পপতি সংঘ। ৭ নম্বর প্রশ্ন, আইনসভা কোন স্বার্থগোষ্ঠীর অন্তর্ভুক্ত? উত্তর, প্রাতিষ্ঠানিক।
আট নম্বর প্রশ্ন, বহুজন সমাজ পার্টি কোন রাজ্যের প্রধান আঞ্চলিক দল? উত্তর, উত্তরপ্রদেশের। নয় নম্বর প্রশ্ন, ভারতে আঞ্চলিক দলের উদ্ভবের দুটি কারণ লেখো। উত্তর, ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি এবং আঞ্চলিক বঞ্চনা ও বৈষম্য। দশ, পশ্চিমবঙ্গের দুটি বিরোধী দলের নাম উল্লেখ করো। উত্তর, পশ্চিমবঙ্গের দুটি বিরোধী দলের নাম বিজেপি এবং জাতীয় কংগ্রেস। এগারো, ভারতের দুটি আঞ্চলিক দলের নাম লেখো অথবা ভারতের দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম লেখো। উত্তর, অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি এবং তামিলনাড়ুর ডিএমকে। বারো নম্বর প্রশ্ন, দুটি প্রাতিষ্ঠানিক গোষ্ঠীর নাম উল্লেখ করো। উত্তর, সামরিক চক্র ও আমলাতান্ত্রিক গোষ্ঠী। তেরো নম্বর প্রশ্ন, 1969 খ্রিস্টাব্দে কংগ্রেস ভেঙে কয়টি দলের উদ্ভব হয় ও কী কী? উত্তর, দুটি দলের উদ্ভব হয় যথা শাসক কংগ্রেস এবং সংগঠন কংগ্রেস। চোদ্দো নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের একটি কাজ উল্লেখ করো। উত্তর, রাজনৈতিক দলের একটি কাজ হলো দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সমস্যার সমাধান করা এবং সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা। পনেরো নম্বর প্রশ্ন, সুস্পষ্ট নির্দলীয় ব্যবস্থা দেখা যায় এমন দুটি রাষ্ট্রের নাম লেখো। উত্তর, গ্রেট ব্রিটেন ও নিউজিল্যান্ড। ষোলো নম্বর প্রশ্ন, সর্বভারতীয় দুটি রাজনৈতিক দলের নাম লেখো। উত্তর, অথবা ভারতের দুটি প্রধান জাতীয় দলের নাম লেখো। উত্তর, ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস। সতেরো নম্বর প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টি কী জাতীয় দল? কী জাতীয় দল? উত্তর, হ্যাঁ, ভারতের কমিউনিস্ট পার্টি একটি জাতীয় দল। আঠারো নম্বর প্রশ্ন, অ্যালান বল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে কটি ভাগে ভাগ করেছেন ও কী কী? উত্তর, দুটি ভাগে ভাগ করেছেন যথা স্বার্থ গোষ্ঠী এবং মনোবৃত্তিবাহী গোষ্ঠী। উনিশ নম্বর প্রশ্ন, প্রাতিষ্ঠানিক স্বার্থ গোষ্ঠী বলতে কী বোঝো? উত্তর, প্রাতিষ্ঠানিক স্বার্থ গোষ্ঠী বলতে সেই সমস্ত স্বার্থ গোষ্ঠীকে বোঝায় যে স্বার্থ গোষ্ঠী কোনো পেশা বা বৃত্তিতে নিযুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত। কুড়ি নম্বর প্রশ্ন, ভারতের দল ব্যবস্থার বর্তমান প্রবণতা কী রকম? উত্তর, ভারতের দল ব্যবস্থার বর্তমান প্রবণতা হলো দুর্বল বিরোধী দল। একুশ নম্বর প্রশ্ন, ভারতীয় দল ব্যবস্থায় জোটবদ্ধ রাজনীতির উদ্ভব কখন হয়? উত্তর, ভারতীয় দল ব্যবস্থায় চতুর্থ নির্বাচনের পরবর্তী সময় থেকে জোটবদ্ধ রাজনীতির উদ্ভব হয়। বাইশ নম্বর প্রশ্ন, ইউপিএ বলতে কী বোঝো? উত্তর, ইউপিএর পুরো কথা হলো সংযুক্ত প্রগতিশীল জোট। এই জোটটি কংগ্রেস নেতৃত্বাধীনে তৈরি হয়েছিল। তেইশ নম্বর প্রশ্ন, আধুনিক উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে কী বলা হয়? উত্তর, আধুনিক উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে দলীয় শাসন ব্যবস্থা বলা হয়। চব্বিশ নম্বর প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম ভাঙন কবে দেখা দেয়? উত্তর, ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম ভাঙন 1964 সালে দেখা দেয়। পঁচিশ নম্বর প্রশ্ন, প্রথম লোকসভা নির্বাচনে কত শতাংশ ভোট পায়? উত্তর, প্রথম লোকসভা নির্বাচনে কংগ্রেস 45% ভোট পায়। ছাব্বিশ নম্বর প্রশ্ন, ভারতীয় দলীয় ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য রূপে জোয়া হাসান কোন বৈশিষ্ট্যকে চিহ্নিত করেছেন? উত্তর, ভারতীয় দলীয় ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য রূপে জোয়া হাসান পারিবারিক ও গোষ্ঠীগত শাসনকে চিহ্নিত করেছেন। সাতাশ নম্বর প্রশ্ন, কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স নামক গ্রন্থের রচয়িতা কে? উত্তর, রজনী কোঠারি। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার দশম অধ্যায়, এই দশম অধ্যায় থেকে যে এসএকিউগুলো তোমাদের পড়ে নিতে হবে সেগুলো দেখে নাও। এক, NCRWC এর পুরো নাম কি? উত্তর, দ্য ন্যাশনাল কমিশন টু রিভিউ দ্য ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশন। দুই নম্বর প্রশ্ন, ইভিএম কি? উত্তর, ইভিএম হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ভোট গণনার ইলেকট্রনিক যন্ত্র। তিন নম্বর প্রশ্ন, কবে ভারতের নাগরিকদের ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? উত্তর, 1988 খ্রিস্টাব্দে ভারতের নাগরিকদের ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। চার নম্বর প্রশ্ন, ভারতে কত খ্রিস্টাব্দে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর, 1952 খ্রিস্টাব্দে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। পাঁচ নম্বর প্রশ্ন, বর্তমান ভারতের নির্বাচন কমিশনের কমিশনারের সংখ্যা কত? উত্তর, তিনজন। ছয় নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর, সুকুমার সেন। সাত নম্বর প্রশ্ন, ভোটার তালিকা বলতে কী বোঝো? উত্তর, পার্লামেন্ট বা বিধানসভার নির্বাচকদের এলাকাভিত্তিক নামের তালিকাকেই ভোটার তালিকা বলে। আট নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক কে প্রদান করে? উত্তর, রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক নির্বাচন কমিশন প্রদান করে। নয় নম্বর প্রশ্ন, ভারতে কে এককভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে? উত্তর, নির্বাচন কমিশন। দশ নম্বর প্রশ্ন, ব্যালট পেপার কি? উত্তর, ব্যালট পেপার হলো প্রার্থীর নাম ও প্রতীক সহ ভোটপত্র যেখানে নির্বাচক মণ্ডলী তার পছন্দের সম্মতি চিহ্ন প্রয়োগ করে। এগারো নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নির্বাচন সংক্রান্ত কার্যাবলী লিপিবদ্ধ করা হয়েছে? উত্তর, ভারতীয় সংবিধানের 324 থেকে 329 নং ধারায়। বারো নম্বর প্রশ্ন, মূল সংবিধানে নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসার দায়িত্ব কার হাতে ন্যস্ত ছিল? উত্তর, নির্বাচনী ট্রাইব্যুনালের হাতে ন্যস্ত ছিল। তেরো নম্বর প্রশ্ন, পার্লামেন্টের সদস্য নির্বাচন কে পরিচালনা করেন? উত্তর, নির্বাচন কমিশন।
14 নম্বর প্রশ্ন, জনপ্রতিনিধি কাকে বলে? উত্তর, নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচিত প্রার্থীদের জনপ্রতিনিধি বলে। 15 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিল করার ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে? উত্তর, নির্বাচন কমিশনের হাতে। 16 নম্বর প্রশ্ন, নির্বাচনের পর ভোট গণনা ও ভোটের ফল কে প্রকাশ করে? উত্তর, নির্বাচন কমিশন প্রকাশ করে। 17 নম্বর প্রশ্ন, ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কার তত্ত্বাবধানে? উত্তর, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। 18 নম্বর প্রশ্ন, ভারতে বৈদ্যুতিন ভোট যন্ত্র চালু হয় কবে? উত্তর, 1989 সালে। 19 নম্বর প্রশ্ন, মানুষের জন্মগত অধিকার কোনটি? উত্তর, ভোটাধিকার। 20 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? উত্তর, জনগণ। 21 নম্বর প্রশ্ন, আঞ্চলিক নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত? উত্তর, 6 বছর। 22 নম্বর প্রশ্ন, ভারতে একমাত্র কাদের ভোটাধিকার রয়েছে? উত্তর, নাগরিকদের ভোটাধিকার রয়েছে। 23 নম্বর প্রশ্ন, রাজ্য সরকার কার নির্দেশে ভোটার তালিকা প্রণয়ন করে? উত্তর, নির্বাচন কমিশনের নির্দেশে, কমিশনের নির্দেশে। 24 নম্বর প্রশ্ন, ব্যক্তির রাজনৈতিক চেতনাকে সমৃদ্ধ করে কোন অধিকার? উত্তর, ভোটাধিকার। 25 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিল করার ক্ষমতা কার হাতে রয়েছে? উত্তর, নির্বাচন কমিশনের হাতে। 26 নম্বর প্রশ্ন, ভারতের সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট কে প্রকাশ করে? উত্তর, নির্বাচন কমিশন। 27 নম্বর প্রশ্ন, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কোন ধরনের শাসন ব্যবস্থার ক্ষেত্রে অপরিহার্য? উত্তর, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে। 28 নম্বর প্রশ্ন, ভোটদাতা কাকে বলে? উত্তর, কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক নির্বাচনের সময় ব্যক্তিগতভাবে ভোটে অংশ নিলে ভোটদাতা কাকে বলে? কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক নির্বাচনের সময় ব্যক্তিগতভাবে ভোটে অংশ নিলে তাকে ভোটদাতা বলে। 29 নম্বর প্রশ্ন, বর্তমানে পৃথিবীর কোন কোন রাষ্ট্রে 18 বছর বয়স্ক সকলে ভোটাধিকারের স্বীকৃতি পেয়েছে? উত্তর, বর্তমানে ভারত, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী চীন, জাপান প্রভৃতি রাষ্ট্রে 18 বছর বয়স্ক সকলে ভোটাধিকারের স্বীকৃতি পেয়েছে। 30 নম্বর প্রশ্ন, কোন নির্বাচনী কেন্দ্রে পুনর্নির্বাচনের ব্যবস্থা করার অধিকারীকে? উত্তর, নির্বাচন কমিশন। 31 নম্বর প্রশ্ন, কে বিভিন্ন রাজ্যে নির্বাচন তত্ত্বাবধানের কারণে পরিদর্শক নিয়োগ করে? উত্তর, নির্বাচন কমিশন। 32 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনারদের চাকরি শর্ত কার্যাবলী কীভাবে স্থির করা হয়? উত্তর, পার্লামেন্ট আইন প্রণয়ন করে নির্বাচন কমিশনারদের চাকরির শর্ত ও কার্যকাল স্থির করে দেয়। 33 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনের বেতন ও ভাতা কোথা থেকে দেওয়া হয়? উত্তর, ভারতের সঞ্চিত তহবিল থেকে। 34 নম্বর প্রশ্ন, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ভারতে কবে চালু হয়? উত্তর, 1950 খ্রিস্টাব্দে। 35 নম্বর প্রশ্ন, নারীদের ভোটাধিকার এখনও স্বীকৃতি হয়নি কোন রাষ্ট্রে? উত্তর, ভ্যাটিকান সিটিতে। 36 নম্বর প্রশ্ন, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের কয়েকজন বিরোধীর নাম লেখো? উত্তর, জন স্টুয়ার্ট মিল, হেনরি মেইন, লেকি মেকলে প্রমুখ। 37 নম্বর প্রশ্ন, রাজ্য নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনকে সহায়তা করেন কে? উত্তর, আঞ্চলিক নির্বাচন কমিশনার এবং অঙ্গরাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। 38 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দের মধ্যে ভারতের প্রত্যেক প্রদেশেই প্রাদেশিক আইনসভার নির্বাচনে পুরুষদের সমান অধিকারেই মহিলাদের ভোটাধিকার স্বীকৃত হয়? উত্তর, 1929 খ্রিস্টাব্দের মধ্যে। রাষ্ট্রবিজ্ঞান বিষয়বস্তু ও বিবর্তন, এই অধ্যায় থেকে যে MCQগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা হলেন? উত্তর, লক। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন? উত্তর, ব্রাইস। 3 নম্বর প্রশ্ন, এ গ্রামার অব পলিটিক্স গ্রন্থটির লেখক? উত্তর, ল্যাস্কি। 4 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদের জনক হলেন? উত্তর, লক। 5 নম্বর প্রশ্ন, পলিটিক্স কথাটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর, পলিস। 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার 2টি বিষয়বস্তু হল? উত্তর, রাষ্ট্র ও সরকার। 7 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন? উত্তর, গার্নার। 8 নম্বর প্রশ্ন, কোন সালে প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, 1945 সালে। 9 নম্বর প্রশ্ন, দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটি লিখেছেন? উত্তর, ডেভিড স্টন। 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান এর শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন? উত্তর, গার্নার। বন্ধুরা, তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভালো করে দেখে নেবে, আর এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি এক কথায় উত্তর দিয়েছি, অর্থাৎ এক কথায় MCQ। 11 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পাঠ, উক্তিটি করেন? উত্তর, গেটেল। 12 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হলেন? উত্তর, লক। 13 নম্বর প্রশ্ন, আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা হলেন? উত্তর, হবস।
14 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী ছিলেন? উত্তর অ্যারিস্টটল। 15 নম্বর প্রশ্ন, পাবলিক ওপিনিয়ন গ্রন্থটি কে লিখেছেন? উত্তর লিপম্যান। 16 নম্বর প্রশ্ন, কে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক? উত্তর ম্যাকিয়াভেলি। 17 নম্বর প্রশ্ন, মানুষ রাজনৈতিক জীব উক্তিটি কে করেন? উত্তর অ্যারিস্টটল। 18 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর কৌটিল্য। 19 নম্বর প্রশ্ন, রাজনীতি হলো একটি সর্বজনীন কার্যকলাপ, কে বলেছেন? উত্তর অ্যালান বল। 20 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন? উত্তর অ্যারিস্টটল। 21 নম্বর প্রশ্ন, বল নয় জনগণের ইচ্ছাই হলো রাষ্ট্রের ভিত্তি, উক্তিটি করেন? উত্তর টিএইচ গ্রিন। 22 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম প্রয়োগ করেন? উত্তর লিবনিজ। 23 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় একজন রাষ্ট্রচিন্তাবিদের নাম হলো? উত্তর মার্কস। 24 নম্বর প্রশ্ন, একজন প্রাচীন রোমান রাষ্ট্রচিন্তাবিদের নাম হলো? উত্তর পলিবিয়াস। 25 নম্বর প্রশ্ন, রিপাবলিক গ্রন্থটির লেখক হলেন? উত্তর প্লেটো। 26 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? উত্তর সামাজিক বিজ্ঞান। 27 নম্বর প্রশ্ন, আধুনিক অর্থে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটে? উত্তর 1890 সালে। আধুনিক অর্থে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটে 1890 সালে। 28 নম্বর প্রশ্ন, রাজনীতি হলো মূল্যের বহুত্বমূলক বণ্টন, কে বলেছেন? উত্তর ডেভিড স্টন। 29 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, কথাটি বলেছেন? উত্তর ব্লুন্সলি। 30 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র, উত্তর গতিশীল শাস্ত্র। 31 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান? উত্তর অসম্পূর্ণ, অসম্পূর্ণ। 32 নম্বর প্রশ্ন, রাষ্ট্রচিন্তার প্রথম সূত্রপাত ঘটে? উত্তর প্রাচীন গ্রীসে। 33 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটল ছিলেন একজন গ্রিক দার্শনিক। এবার আমরা দেখে নেব, দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কোনো এমসিকিউ প্রশ্ন আসে না, সেখান থেকে এসিকিউ প্রশ্ন হয়, তাই আমরা সরাসরি চলে যাব তৃতীয় অধ্যায়। দেখো জাতীয়তা, জাতি ও রাষ্ট্র, তৃতীয় অধ্যায় থেকে যে এমসিকিউগুলো দেখতে হবে, যেহেতু দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ হয় না, হবে না আর কি। এবার দেখে নাও, এক নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ একটি মানসিক অনুভূতি। দুই নম্বর প্রশ্ন, ভারতীয়রা একটি জাতি। তিন নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের আন্তর্জাতিকতার পরিপূরক। চার নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ মূলত ভাবগত। পাঁচ নম্বর প্রশ্ন, বিকৃত জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার শত্রু। ছয় নম্বর প্রশ্ন, ফ্যাসিবাদী বা নাৎসিবাদীরা বেশি জোর দিয়েছিলেন? উত্তর বংশগত ঐক্যের ওপর। সাত নম্বর প্রশ্ন, নেশন শব্দটি যে ল্যাটিন শব্দ থেকে এসেছে সেটি হলো? উত্তর ন্যাশিও। আট নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজকে রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ বলেছেন? উত্তর জে এস মিল। নয় নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শক্তিকে কালপুরুষের স্বপ্ন বলেছেন? উত্তর মুসোলিনি। দশ নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজ সম্পর্কিত ধারণা মূলত ভাবগত, উক্তিটি রেনারের। এগারো নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদকে মানব জীবনের অভিশাপ বলেছেন? উত্তর ম্যালিনোভস্কি। বারো নম্বর প্রশ্ন, একটি জাতির প্রধান উপাদান হল? উত্তর রাজনৈতিক সচেতনতা। ১৩ নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের ধারণা পূর্ণতা লাভ করে? উত্তর ফরাসি বিপ্লবের পর। ১৪ নম্বর প্রশ্ন, বিচ্ছিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করে? উত্তর জাতীয়তাবাদ। ১৫ নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদকে মানুষের পাগলামি বলে অভিহিত করেছেন? উত্তর এরিক ফ্রম। ১৬ নম্বর প্রশ্ন, রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত বহিঃশাসন থেকে সর্বপ্রকারে মুক্ত অথবা মুক্তিকামী একটি জনসমাজকে জাতি বলে? উত্তর জনসমাজকে জাতি বলে। বন্ধুরা এখানে একবারেই জনসমাজকে বলে উত্তর জাতি, আমি উত্তরটাই বলে দিয়েছি। দেখো এখানে যদি জাতি না থাকে জনসমাজকে বলে জাতি, উত্তর হবে জাতি। এরপর দেখো ১৭ নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজকে জনসমাজ ও জাতির মধ্যবর্তী পর্যায়ে বলে চিহ্নিত করেন? উত্তর জে এইচ রোজ। ১৮ নম্বর প্রশ্ন, পোল্যান্ড দ্বিখণ্ডিত হয়? উত্তর ১৭৯২ সালে। ১৯ নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ হলো আন্তর্জাতিকতাবাদে পৌঁছানোর এক প্রশস্ত সরণি, মতটি হলো? উত্তর জিম্যানের। ২০ নম্বর প্রশ্ন, দেখো আন্তর্জাতিকতার আদর্শে আমাদের বাঁচতে হবে, নয়তো ধ্বংস অবশ্যম্ভাবী, মন্তব্যটি করেন হ্যারল্ড ল্যাস্কি। ২১ নম্বর প্রশ্ন, ভিয়েনা কংগ্রেসে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি ওঠে? উত্তর ১৮১৫ খ্রিস্টাব্দে।
22 নম্বর প্রশ্ন, আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতিটি বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। উত্তর, ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে। 23 নম্বর প্রশ্ন, এশিয়া আফ্রিকার জাতীয়তাবাদ এক নতুন যাত্রাপথ রচনা করেছিল। উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। 24 নম্বর প্রশ্ন, আত্মনিয়ন্ত্রণের অধিকার ইতিহাসের পশ্চাৎগতির ইঙ্গিত দেয়, এটি কার মত? উত্তর, লর্ড অ্যাক্টনের। এবার দেখে নেব চতুর্থ অধ্যায় থেকে। চতুর্থ অধ্যায় থেকে যে এমসিকিউগুলো পড়ে নিতে হবে, অর্থাৎ প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য দেখো চতুর্থ অধ্যায় থেকে যে এমসিকিউগুলো পড়তে হবে। এক, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করে। উত্তর, আইন। দুই, সাম্য ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক। তিন, সার্বভৌম কর্তৃত্ব কে কার্যকর করে? উত্তর, আইন। চার নম্বর প্রশ্ন, সাম্য ও স্বাধীনতাকে পরস্পরের পরিপূরক বলে বর্ণনা করেন। উত্তর, জন স্টুয়ার্ট মিল। পাঁচ নম্বর প্রশ্ন, অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন, উক্তিটি করেন। উত্তর, হ্যারল্ড লাস্কি। ছয় নম্বর প্রশ্ন, ন্যায় হলো একটি সামাজিক বাস্তবতা, বলেছেন। উত্তর, বার্কার। সাত নম্বর প্রশ্ন, স্বাধীনতাকে ব্যাখ্যার ক্ষেত্রে অধিকারকে প্রাধান্য দেননি। উত্তর, হবস। আট নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান আইনের চোখে সমতা সুরক্ষিত হয়েছে, ভারতের সংবিধানে আইনের চোখে সমতা সুরক্ষিত হয়েছে। উত্তর, চোদ্দ নং ধারায়। নয় নম্বর প্রশ্ন, গণতন্ত্রকে স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধী বলে মনে করতেন। উত্তর, লেকি। দশ নম্বর প্রশ্ন, সিটি অব দ্য সান এর রচয়িতা হলেন কাম্পানেল্লা। এগারো নম্বর প্রশ্ন, এ গ্রামার অব পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন। উত্তর, হ্যারল্ড লাস্কি। বারো নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় আইনকে ব্যক্তি নিরপেক্ষ হিসাবে দেখেছেন। উত্তর, হেগেল। তেরো নম্বর প্রশ্ন, আদর্শবাদী চিন্তাবিদরা যে স্বাধীনতাকে বেশি গুরুত্ব দিয়েছেন। উত্তর, সেটি হলো নৈতিক স্বাধীনতা। চোদ্দ নম্বর প্রশ্ন, স্বাভাবিক স্বাধীনতার ধারণার প্রবক্তা হলেন। উত্তর, রুশো। পনেরো নম্বর প্রশ্ন, স্বাভাবিক অসাম্য তত্ত্বের সমালোচনা করেছিলেন। উত্তর, স্টোয়িক দার্শনিকরা। ষোলো নম্বর প্রশ্ন, স্বাধীনতা হলো ব্যক্তি ও জাতির জন্মগত অধিকার, বলেছেন জন মিল্টন। সতেরো নম্বর প্রশ্ন, আইনকে যিনি প্রথম নৈতিকতা থেকে আলাদা করে বিচার করেন। উত্তর, ম্যাকিয়াভেলি। আঠারো নম্বর প্রশ্ন, সতেরোর পরে দেখো, আঠারো নম্বর প্রশ্ন, রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন। উত্তর, প্লেটো। উনিশ নম্বর প্রশ্ন, আইন হলো সামাজিক যুক্তির প্রকাশ, মন্তব্যটি করেন। উত্তর, অ্যারিস্টটল। কুড়ি নম্বর প্রশ্ন, আইন হলো প্রতিপত্তিশালী শ্রেণীর ইচ্ছার প্রকাশ, বলেছেন ভিসিনস্কি। একুশ নম্বর প্রশ্ন, ইউটোপিয়া গ্রন্থের লেখক, উত্তর, টমাস মুর। বাইশ নম্বর প্রশ্ন, স্বাধীনতার শর্ত হলো? উত্তর, আইন। তেইশ নম্বর প্রশ্ন, আইন কয় প্রকার? উত্তর, দুই প্রকার। চব্বিশ নম্বর প্রশ্ন, ন্যায্যতায় ন্যায়, বলেছেন বার্কার। পঁচিশ নম্বর প্রশ্ন, পদ্ধতিগত ন্যায়ের তত্ত্ব প্রচার করেছেন? উত্তর, নজিক। ছাব্বিশ নম্বর প্রশ্ন, সাম্যের ধারণা একটি পরিবর্তনশীল ধারণা, বলেছেন বার্কার। ছাব্বিশ নম্বর প্রশ্ন, আইনকে যিনি প্রথম নৈতিকতা থেকে আলাদা করে বিচার করেন? উত্তর, ম্যাকিয়াভেলি। সাতাশ নম্বর প্রশ্ন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ঘটেছিল? উত্তর, ১৭৭৬ সালে। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে নাগরিকত্ব অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে, তাহলে দেখে নাও নাগরিকত্ব পঞ্চম অধ্যায় থেকে এমসিকিউ। এক, একজন ব্যক্তি একই সময়ে নাগরিক হতে পারে? উত্তর, একটি দেশে। দুই নম্বর প্রশ্ন, ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন? উত্তর, বিদেশী। তিন নম্বর প্রশ্ন, নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলিকে ভাগ করা যায় প্রধানত? উত্তর, দুটি ভাগে। চার নম্বর প্রশ্ন, নাগরিকতা অর্জন করা যায়? উত্তর, জন্মসূত্রে ও অনুমোদনের দ্বারা। পাঁচ নম্বর প্রশ্ন, উৎসগত অর্থে নাগরিক বলতে বোঝায়? উত্তর, নগরের অধিবাসী। ছয় নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিস ও রোমের জনসমাজের সর্বনিম্ন স্তরে অবস্থানকারী এবং সর্বপ্রকার নাগরিক অধিকার থেকে বঞ্চিত মানুষদের বলা হতো? উত্তর, দাস। সাত নম্বর প্রশ্ন, নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে? উত্তর, গ্রিসে। আট নম্বর প্রশ্ন, রাষ্ট্র অসৎ আচরণের জন্য কাকে দেশ থেকে বহিষ্কার করে? উত্তর, নাগরিককে। নয় নম্বর প্রশ্ন, একজন স্থায়ী বাসিন্দা হলো? উত্তর, নাগরিক। দশ নম্বর প্রশ্ন, রোমের সক্রিয়ভাবে শাসনকার্যে অংশগ্রহণকারী ব্যক্তিদের বলা হতো? উত্তর, নাগরিক। রোমে সক্রিয়ভাবে শাসনকার্যে অংশগ্রহণকারী ব্যক্তিদের বলা হতো? নাগরিক। এগারো নম্বর প্রশ্ন, দ্বিনাগরিকত্ব কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য? উত্তর, যুক্তরাষ্ট্রীয়। বারো নম্বর প্রশ্ন, কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রাষ্ট্রপতি হতে পারেন? উত্তর, জন্মসূত্রে। তেরো নম্বর প্রশ্ন, অনুমোদন সিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি? উত্তর, হতে পারে না। চোদ্দ নম্বর প্রশ্ন,
কোন দেশের মহিলাকে কোনো পুরুষ বিয়ে করলে সেই দেশের নাগরিকত্ব পাবেন? উত্তর জাপান। 15 নম্বর প্রশ্ন, ভারতের অর্জিত নাগরিক ছিলেন? উত্তর মাদার টেরেজা। 16 নম্বর প্রশ্ন, নাগরিকতা বিলুপ্ত হতে পারে যদি কোনো ব্যক্তি অন্য দেশে নাগরিকত্ব নেয়। 17 নম্বর প্রশ্ন, জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের বলা হয়? উত্তর স্বাভাবিক নাগরিক। 18 নম্বর প্রশ্ন, শিশু যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন পিতামাতার নাগরিকতা লাভ করবে, এই নীতিকে বলা হয় রক্তের সম্পর্ক নীতি? উত্তর রক্তের সম্পর্ক নীতি। 19 নম্বর প্রশ্ন, সুনাগরিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়? উত্তর অশিক্ষা। 20 নম্বর প্রশ্ন, বর্তমানে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসৃত হয় কোন দেশে? উত্তর আর্জেন্টিনা। 21 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানের? উত্তর 5 থেকে 11 নম্বর ধারায়। 22 নম্বর প্রশ্ন, পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের আলোচনা করা হয়েছে সংবিধানের 7 নম্বর ধারায়। 23 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের হাতে নাগরিকতা সম্পর্কে আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে? উত্তর সংবিধানের 11 নম্বর ধারায়। 24 নম্বর প্রশ্ন, সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা হল? উত্তর স্বার্থপরতা। 25 নম্বর প্রশ্ন, কোথায় নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক? উত্তর সুইজারল্যান্ডে। 26 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 11 নম্বর ধারা অনুসারে সংসদ নাগরিকতা আইন প্রণয়ন করেছিল? উত্তর 1955 সালে। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রবিজ্ঞানের ভারতের সংবিধান 6ষ্ঠ অধ্যায় থেকে তোমাদের যে MCQ প্রশ্নগুলো অবশ্যই পড়ে নিতে হবে সেগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান? উত্তর প্রধানত লিখিত। 2 নম্বর প্রশ্ন, সংবিধান সভা গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর 1986 সালে। 3 নম্বর প্রশ্ন, সংবিধান সভার দাবি প্রথম জানান? উত্তর গান্ধীজি। 4 নম্বর প্রশ্ন, সংবিধান সভার সহসভাপতি ছিলেন? উত্তর হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের তফসিল আছে? উত্তর 12টি। 6 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানের তালিকা আছে 12টি। 7 নম্বর প্রশ্ন, নির্দেশমূলক নীতিগুলো সংযোজিত হয়েছে সংবিধানের কোন অংশে? উত্তর 4র্থ অংশে। 8 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্যগুলি সংযুক্ত হয়েছে সংবিধানের চতুর্থ অংশে। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নাগরিকদের মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে? উত্তর 11টি। 10 নম্বর প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন? উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 11 নম্বর প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন? উত্তর বাবা সাহেব আম্বেদকর। 12 নম্বর প্রশ্ন, বিদেশি নাগরিকরা ভারতে যে অধিকারটি ভোগ করে না সেটি হলো? উত্তর রাজনৈতিক। 13 নম্বর প্রশ্ন, ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন? উত্তর বিদেশি। 14 নম্বর প্রশ্ন, বিধানসভার অস্থায়ী সভাপতি ছিলেন? উত্তর সচ্চিদানন্দ সিংহ। 15 নম্বর প্রশ্ন, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে? উত্তর সংবিধানের 326 নম্বর ধারায়। 16 নম্বর প্রশ্ন, সংবিধানের খুবই অনমনীয় ধারাটি হল? 368 নম্বর ধারা। 17 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে? উত্তর 1 বার। 18 নম্বর প্রশ্ন, 11তম মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয়েছে? উত্তর 86তম সংবিধান সংশোধনীতে। 19 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আছে? উত্তর 3টি। 20 নম্বর প্রশ্ন, গণপরিষদে ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল? উত্তর 208 জন। 208 জন, গণপরিষদে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল 208 জন। 21 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান হলো? উত্তর অংশত নমনীয় ও অংশত অনমনীয়। 22 নম্বর প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্র শব্দযুগল এসেছে? উত্তর 1976 সালে সংবিধানের সংশোধনের মাধ্যমে। 23 নম্বর প্রশ্ন, ভারতভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা হয়? উত্তর 299। 24 নম্বর প্রশ্ন, ভারতের মূল সংবিধানে সর্বশেষ ধারাটি হলো? উত্তর 395। 25 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান রচনা করেছিল? উত্তর গণপরিষদ। 26 নম্বর প্রশ্ন, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। 27 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান পৃথিবীর লিখিত সংবিধানগুলির মধ্যে সর্ববৃহৎ। 28 নম্বর প্রশ্ন, গণপরিষদে মুসলিম লীগের সদস্য সংখ্যা ছিল 73 জন। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রবিজ্ঞান থেকে দেখো সরকারের বিভিন্ন রূপ, অর্থাৎ 6ষ্ঠ অধ্যায়ে যে MCQ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে, যে MCQগুলো তোমাদের 6ষ্ঠ অধ্যায় থেকে পড়ে নিতেই হবে সেগুলো দেখে নাও। 1,
ভারতে আইন প্রণয়নের ক্ষমতা কয়টি তালিকার মাধ্যমে বণ্টিত হয়েছে? উত্তর তিনটি। দুই নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় রাজধানী অঞ্চল রয়েছে? উত্তর একটি। তিন নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রে কোনটি সর্বোচ্চ মর্যাদার অধিকারী? উত্তর সংবিধান। চার নম্বর প্রশ্ন, বর্তমান ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা? উত্তর ২৮টি। পাঁচ নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রে সরকারের সংখ্যা হল? উত্তর ২টি। ৬ নম্বর প্রশ্ন, ভারতে কোন ধরনের সরকার বর্তমান? উত্তর সংসদীয়। ভারতে কোন ধরনের সরকার বর্তমান? উত্তর সংসদীয়। সাত নম্বর প্রশ্ন, এককেন্দ্রিক সরকারের অস্তিত্ব আছে? উত্তর ইংল্যান্ডে। আট নম্বর প্রশ্ন, সংবিধানের যে ধারা অনুসারে ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয় সেটি হল? ৩৬০। নয় নম্বর প্রশ্ন, ভারতের শাসন ব্যবস্থা? উত্তর আধা যুক্তরাষ্ট্রীয়। দশ নম্বর প্রশ্ন, ভারতে কেন্দ্রীয় মন্ত্রিসভা সংসদের কার কাছে দায়িত্বশীল থাকে? উত্তর নিম্নকক্ষের কাছে। এগারো নম্বর প্রশ্ন, জাপানে কীরূপ শাসন ব্যবস্থা রয়েছে? উত্তর সংসদীয়। বারো নম্বর প্রশ্ন, অবিভাজিত সার্বভৌম ক্ষমতা কীরূপ শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য? উত্তর এককেন্দ্রিক। তেরো নম্বর প্রশ্ন, ভারতে বর্তমানে কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত বিষয় হল? উত্তর ৯৯। চোদ্দ নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি পদচ্যুত হতে পারেন? উত্তর মহাবিচার পদ্ধতির দ্বারা। পনেরো নম্বর প্রশ্ন, ভারতে এ যাবৎ জারি করা হয়নি? উত্তর আর্থিক জরুরি অবস্থা। ষোলো নম্বর প্রশ্ন, কীরূপ শাসন ব্যবস্থাকে নয়া স্বৈরাচার বলা হয়? উত্তর সংসদীয়। সতেরো নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা আছে? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে। আঠারো নম্বর প্রশ্ন, মার্কিন শাসন ব্যবস্থা হল? উত্তর যুক্তরাষ্ট্রীয়। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে মৌলিক অধিকার এবং কর্তব্য অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো অবশ্যই দেখে নিতে হবে, যে এমসিকিউ প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এক নম্বর প্রশ্ন, সংবিধানের ১৯ নং ধারায় কটি স্বাধীনতার অধিকার রয়েছে? উত্তর ৬টি। দুই নম্বর প্রশ্ন, অস্পৃশ্য আচরণ নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের? উত্তর ১৭ নম্বর ধারায়। তিন নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্ট মানেকা গান্ধী মামলায় রায় দেয়? উত্তর ১৯৭৮ সালে। চার নম্বর প্রশ্ন, ডক্টর আম্বেদকর সংবিধানের প্রাণস্বরূপ বলেছেন? উত্তর ৩২ নম্বর ধারাকে। পাঁচ নম্বর প্রশ্ন, ভারতে মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব? উত্তর সুপ্রিম কোর্টের। ছয় নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় শিক্ষার অধিকার স্বীকৃত হয়েছে? উত্তর ২১ নং ধারায়। সাত নম্বর প্রশ্ন, নির্দেশমূলক নীতিকে নির্দেশ দানের যন্ত্র বলে অভিহিত করেছেন? উত্তর আম্বেদকর। আট নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের লেখ এর সংখ্যা? উত্তর ৫। নয় নম্বর প্রশ্ন, সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা? উত্তর ১১। দশ নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে? উত্তর সংবিধানের তৃতীয় ভাগে। ১১ নম্বর প্রশ্ন, ডক্টর আম্বেদকর সংবিধানের প্রাণস্বরূপ বলেছেন? উত্তর ৩২ নম্বর ধারাকে। ১২ নম্বর প্রশ্ন, সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ পাওয়ার ব্যবস্থা করেছে সংবিধানের? উত্তর ১৭ নম্বর ধারা। ১৩ নম্বর প্রশ্ন, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার দেওয়া হয়েছে সংবিধানের? উত্তর ৩২ নং ধারায়। ১৪ নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় নির্দেশাত্মক নীতিকে মৌল শাসন নীতি বলে ঘোষণা করেছে? উত্তর ৩৭ নম্বর ধারা। ১৫ নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী শিক্ষার অধিকার? উত্তর স্বাধীনতার অধিকার। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অধ্যায় অর্থাৎ নবম অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে, যে এমসিকিউগুলো পড়তে হবে সেগুলো দেখে নাও। এক, ইংল্যান্ডের একটি রাজনৈতিক দলের নাম হলো? উত্তর লেবার পার্টি। দুই নম্বর প্রশ্ন, তানজানিয়ান আফ্রিকান জাতীয় ইউনিয়ন হলো? উত্তর একটি রাজনৈতিক দল।
তিন নম্বর প্রশ্ন, অ্যালমন্ড একদলীয় ব্যবস্থাকে ভাগ করেছেন। উত্তর একদলীয় ব্যবস্থা ও সর্বাত্মক একদলীয় ব্যবস্থা। চার নম্বর প্রশ্ন, দ্বিদলীয় ব্যবস্থা কী প্রকারের? উত্তর দীর্ঘস্থায়ী। পাঁচ নম্বর প্রশ্ন, ব্রিটেনে দেখা যায়? উত্তর দ্বিদলীয় ব্যবস্থা। ছয় নম্বর প্রশ্ন, ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের ধরন হল? উত্তর ব্যক্তিকেন্দ্রিক। সাত নম্বর প্রশ্ন, আধুনিক উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বলা হয়? উত্তর দলীয় শাসন ব্যবস্থা। আট নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হল? উত্তর নির্বাচনী লড়াইয়ে নেমে ক্ষমতা দখল করা। নয় নম্বর প্রশ্ন, সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপনের অন্যতম মাধ্যম হল? উত্তর রাজনৈতিক দল। দশ নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে দলব্যবস্থার উল্লেখ? উত্তর আছে। এগারো নম্বর প্রশ্ন, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে? উত্তর ইংল্যান্ডে। বারো নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলকে একটি সংগঠিত নাগরিক সম্প্রদায় বলে অভিহিত করেছেন? উত্তর গেটেল। তেরো নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলকে আধুনিকীকরণের বাহন বলেছেন? উত্তর অ্যাপটার। চোদ্দ নম্বর প্রশ্ন, সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে দলগুলিকে চিহ্নিত করেছেন? উত্তর নিউম্যান। পনেরো নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়? উত্তর নির্বাচন কমিশন। ষোলো নম্বর প্রশ্ন, ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণী বিভাজনের মাপকাঠি নির্ধারণ করে দেয়? উত্তর নির্বাচন কমিশন। সতেরো নম্বর প্রশ্ন, ভারতে ষোড়শ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 2014 সালে? আঠারো নম্বর প্রশ্ন, নাৎসি জার্মানি হল? সর্বাত্মক। উত্তর সর্বাত্মক এক দলীয় ব্যবস্থা। উনিশ নম্বর প্রশ্ন, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা? উত্তর বহুদলীয়। কুড়ি নম্বর প্রশ্ন, স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা দেখতে পাওয়া যায়? উত্তর সুইডেনে। একুশ নম্বর প্রশ্ন, অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা দেখা যায়? উত্তর ফ্রান্সে। বাইশ নম্বর প্রশ্ন, দল ব্যবস্থা অপরিহার্য? উত্তর গণতন্ত্রে। তেইশ নম্বর প্রশ্ন, ডিএমকে? উত্তর তামিলনাড়ুর প্রধান রাজনৈতিক দল। চব্বিশ নম্বর প্রশ্ন, প্রতিটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য? উত্তর শাসকদের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা। পঁচিশ নম্বর প্রশ্ন, রাজনৈতিক ক্ষমতা দখল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর? উত্তর লক্ষ্য নয়। ছাব্বিশ নম্বর প্রশ্ন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমূহ হল প্রভাব বিস্তারে ইচ্ছুক সমস্বার্থ বিশিষ্ট প্রতিনিধিত্বমূলক গোষ্ঠী। কে এই কথা বলেছেন? উত্তর নিউম্যান। সাতাশ নম্বর প্রশ্ন, একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ হল? উত্তর ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। আঠাশ নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় দলের সংখ্যা? উত্তর সাতটি। উনত্রিশ নম্বর প্রশ্ন, ভারতের একটি জাতীয় রাজনৈতিক দল হল? উত্তর বহুজন সমাজ পার্টি। ভারতের জাতীয় দল হিসেবে চিহ্নিত? উত্তর বিজেপি কংগ্রেস। একত্রিশ নম্বর প্রশ্ন, জাতীয় দল হল? উত্তর জাতীয় ঐক্যের প্রতীক। বত্রিশ নম্বর প্রশ্ন, ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে? উত্তর তামিলনাড়ুতে। তেত্রিশ নম্বর প্রশ্ন, তেলেগু দেশম একটি উত্তর আঞ্চলিক দল। চৌত্রিশ নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর 1885 সালে। পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন, 1967 সাল পর্যন্ত ভারতের কোন রাজনৈতিক দলের আধিপত্য ছিল? উত্তর ভারতের জাতীয় কংগ্রেস। ছত্রিশ নম্বর প্রশ্ন, পাঞ্জাবের আকালি দল হল? উত্তর আঞ্চলিক দল। সাঁত্রিশ নম্বর প্রশ্ন, AIDMK একটি উত্তর ভাষাভিত্তিক দল। আটত্রিশ নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? উত্তর সুভাষচন্দ্র বসু। উনচল্লিশ নম্বর প্রশ্ন, সংসদে বর্তমানে বিরোধী দলটির নাম কি? উত্তর জাতীয় কংগ্রেস। চল্লিশ নম্বর প্রশ্ন, সংযুক্ত প্রগতিশীল মোর্চা বর্তমানে একটি শাসক জোট? উত্তর না। বিয়াল্লিশ নম্বর প্রশ্ন, C2 একটি উত্তর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তেতাল্লিশ নম্বর প্রশ্ন, এখানে দেখো বিয়াল্লিশের আরেকটা প্রশ্ন ঠিক একই রকমের, দেখো ফিকি একটি উত্তর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। C2, ফিকি এগুলো হলো এক একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তেতাল্লিশ নম্বর প্রশ্ন, এবিভিপি হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চুয়াল্লিশ নম্বর প্রশ্ন, ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? উত্তর 1985 সালে। পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন, ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে? উত্তর জাতীয় কংগ্রেস থেকে বা কংগ্রেস দল থেকে। ছেচল্লিশ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রথম ক্ষমতাসীন হয়েছিল? উত্তর 2011 সালে। বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল হল উত্তর তৃণমূল কংগ্রেস। আটচল্লিশ নম্বর প্রশ্ন, ভারতের শেষ লোকসভা নির্বাচিত অনুষ্ঠিত হয়েছিল? উত্তর 2019 সালে। উনপঞ্চাশ নম্বর প্রশ্ন, ভারতের দল ত্যাগ নিরোধক আইন পাশ হয়? উত্তর 1985 সালে। পঞ্চাশ নম্বর প্রশ্ন, হিন্দু মহাসভা একটি উত্তর সাম্প্রদায়িক দল। একান্ন নম্বর প্রশ্ন, UPA জোটের নেতৃত্ব দেয়? উত্তর জাতীয় কংগ্রেস। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা,
তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সার্বিক বয়স্কের ভোটাধিকার অর্থাৎ দশম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে সেগুলো দেখে নাও। এক নম্বর প্রশ্ন, ভারতীয় গণতন্ত্রের প্রধান চারটি স্তম্ভের মধ্যে দুর্বল স্তম্ভটি হলো উত্তর নির্বাচন কমিশন। এই মন্তব্যটি করেছেন উত্তর এস আর মাহেশ্বরী। দুই নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চদশ লোকসভা নির্বাচনে 2009 সালে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেস। তিন নম্বর প্রশ্ন, রাজ্য সরকার ভোটদাতা তালিকা প্রণয়ন করে। উত্তর নির্বাচন কমিশনের নির্দেশে। চার নম্বর প্রশ্ন, বর্তমান ভারতে যে বয়সে কোনো ব্যক্তি ভোটাধিকার অর্জন করে তা হলো। উত্তর 18 বছর। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। উত্তর 61তম। প্রাথমিক পর্বে ইংল্যান্ডের স্ত্রী জাতির ন্যূনতম ভোটাধিকারের বয়স ছিল 30 বছর। সাত নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জনপ্রতিনিধিত্বমূলক আইন প্রণীত হওয়ার ফলে সীমিত সংখ্যক নারী ভোটাধিকার অর্জন করে। উত্তর 1918 সালে। আট নম্বর প্রশ্ন, 18 বছর বয়স্ক ভারতীয় নাগরিকদের নাম কিসে অন্তর্ভুক্ত করা হয়। উত্তর ভোটার তালিকায়। সর্বজনীন ভোটাধিকারের পক্ষে যুক্তি দেন। উত্তর জন লক। দশ নম্বর প্রশ্ন, যা সকলকে স্পর্শ করে তা সকলের দ্বারা নির্ধারিত হওয়া প্রয়োজন, একথা কে বলেছেন। উত্তর জন স্টুয়ার্ট মিল। এগারো নম্বর প্রশ্ন, 18 বছরের সার্বিক ভোটাধিকার স্বীকৃত হয়েছে। উত্তর ভারতে, ব্রিটেনে এবং মার্কিন যুক্তরাষ্ট্র। দেখো, আঠারো বছরের সার্বিক ভোটাধিকার স্বীকৃত হয়েছে ভারতে, ব্রিটেনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। বারো নম্বর প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের নিরক্ষর মানুষের সংখ্যা ছিল। উত্তর 34%। তেরো নম্বর প্রশ্ন, ভারতে ভোটদাতাদের একটি বিরাট অংশ, উত্তর নিরক্ষর। চোদ্দো নম্বর প্রশ্ন, নারীর সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের প্রথম প্রবক্তা ছিলেন। উত্তর জন স্টুয়ার্ট মিল। পনেরো নম্বর প্রশ্ন, যখন নারীরা সর্বক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জন করছেন তখন তাদের ভোটাধিকারের বিরুদ্ধে যুক্তি দেখানো সম্পূর্ণ অযৌক্তিক, একথা কে বলেছেন। উত্তর এ মুখোপাধ্যায়। ষোলো নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা অথবা ভারতের নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত। উত্তর 3। সতেরো নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা স্থির করে। উত্তর পার্লামেন্ট। আঠারো নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন কে নিয়োগ করেন। উত্তর রাষ্ট্রপতি। ভোটাধিকার ব্যক্তির মাথায় রাজমুকুট পরিয়ে তাকে নাগরিক করেছে, একথা বলেছেন। উত্তর ভিক্টর হুগো। ১৯ নম্বর প্রশ্ন, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের বিরোধিতা করেছেন। উত্তর লেকি। ২০ নম্বর প্রশ্ন, সার্বজনীন ভোটাধিকারের স্বীকৃতির আগে শিক্ষার বিস্তার আবশ্যিক, একথা কে বলেছেন। উত্তর জন স্টুয়ার্ট মিল। ২১ নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে। উত্তর 324-2 নং ধারায়। ২২ নম্বর প্রশ্ন, ভোটের সচিত্র পরিচয়পত্র প্রদান করে নির্বাচন কমিশন। ভারতে মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন। উত্তর রাষ্ট্রপতির দ্বারা। ২৪ নম্বর প্রশ্ন, মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত বছর। উত্তর 6 বছর। ২৫ নম্বর প্রশ্ন, ভারতে একজন মুখ্য নির্বাচনী অফিসার থাকেন। উত্তর রাজ্যে। ২৬ নম্বর প্রশ্ন, ভারতে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার উত্তর 1950 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। ২৭ নম্বর প্রশ্ন, ভোটের সচিত্র পরিচয়পত্র প্রদান করে। উত্তর নির্বাচন কমিশন। ২৮ নম্বর প্রশ্ন, যারা কর প্রদান করেন না তাদের ভোটাধিকার চাওয়ার অর্থ হলো অর্থের অপব্যয়, একথা কে বলেছেন। উত্তর জন স্টুয়ার্ট মিল। ২৯ নম্বর প্রশ্ন, সার্বজনীন ভোটাধিকারের স্বীকৃতি অজ্ঞ অশিক্ষিত জনগণের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সমর্থক, একথা বলেছেন। উত্তর লেকি। ৩০ নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন একটি উত্তর সংবিধান স্বীকৃত সংস্থা। ৩১ নম্বর প্রশ্ন, মুখ্য নির্বাচন কমিশনারকে তার কর্ম থেকে অপসারিত করতে পারেন। উত্তর রাষ্ট্রপতি। ৩২ নম্বর প্রশ্ন, আঞ্চলিক নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন। উত্তর রাষ্ট্রপতি। ৩৩ নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন সংস্কারের জন্য গঠিত একটি কমিটির নাম হলো। উত্তর তারাকুণ্ডে কমিটি। ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স হলো। উত্তর 18 বছর। ভোটাধিকার স্বীকৃত হয়েছে 326 নং ধারায়। ৩৬ নম্বর প্রশ্ন, ভারতে ভোটাধিকার রয়েছে কেবলমাত্র উত্তর নাগরিকদের। ৩৭ নম্বর প্রশ্ন, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে বোঝায়। উত্তর সকলের ভোটাধিকার। ৩৮, কারা ভোটাধিকার থেকে বঞ্চিত। উত্তর 18 বছরের কম বয়সী জনগণ। ৩৯ নম্বর প্রশ্ন, ভারতে নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করে। উত্তর বিচার বিভাগ। ৪০ নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিরোধ মীমাংসা করে। উত্তর সুপ্রিম কোর্ট।